আরও কিছুটা দুশ্চিন্তা কমলো বলে। দ্বিতীয় পর্যায়ের ডিবুস্টিং পর্যায়ে সফলভাবে সম্পন্ন করল ল্যান্ডার বিক্রম। বর্তমানে 25 কিলোমিটার ইন্টু 134 কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে ল্যান্ডার, অর্থাৎ চাঁদ ছুঁতে পাড়ি দিতে হবে আরও 25 কিলোমিটার। চাঁদের মাটিতে পা রাখা এখন সময়ের অপেক্ষা। ধীরে ধীরে কমছে গতি, হঠাৎই সুপার স্লো চন্দ্রযান 3। কিছুটা হলেও দুশ্চিন্তার মেঘ কাটিয়ে হাসি ফুটেছে ইসরোর বিজ্ঞানীদের মুখে, কারণ সফলভাবে ডিবুস্টিং প্রক্রিয়া সম্পন্ন করেছে ল্যান্ডার বিক্রম। আর মাত্র কয়েকটা দিন, তারপরই রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান 3। চাঁদের বুকে সদর্পে দাপিয়ে বেড়াবে ভারতের মহাকাশযান। 17ই আগস্ট বড় চ্যালেঞ্জের মুখে ছিল চন্দ্রযান 3। সেদিনই প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার। এরপর ধীরে ধীরে ডিবুস্টিং প্রক্রিয়ার পথে এগোয় বিক্রম, কমতে থাকে গতি। কিন্তু কেন হঠাৎ গতি কমাচ্ছে ভারতীয় মহাকাশযান? এর আগে কোনো মহাকাশযানই পা রাখেনি চাঁদের দক্ষিণ মেরুতে, কারণ পৃথিবীর উপগ্রহের সেই অংশ অসংখ্য খানাখন্দ গর্তে পরিপূর্ণ। এছাড়াও চাঁদে অবতরণ করা যে কোনো মহাকাশযানের পক্ষেই বেশ কঠিন। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে কোনো বিমানের গতির তুলনায় প্রায় 10 গুণ অধিক গতিতে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান 3। সেই জায়গায় যদি চাঁদে অবতরণ করতে হয়, তাহলে প্রায় স্থির করতে হবে ল্যান্ডারটিকে। তাই গতি কমানোর প্রক্রিয়া শুরু করে ল্যান্ডার বিক্রম। একে বলে ডিবুস্টিং। এই ডিবুস্টিং প্রক্রিয়ার ফলে সফট ল্যান্ডিং সম্ভব হবে। এই মুহূর্তে 113 কিলোমিটার ইন্টু 157 কিলোমিটারে অবস্থান করছে চন্দ্রযান 3। প্রথম পর্যায়ের ডিবুস্টিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলেও 20 অগস্ট ফের এক পরীক্ষার মুখে পড়তে চলেছে ল্যান্ডার বিক্রম। সেদিনই দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়া নির্ধারিত হয়েছে। এই প্রক্রিয়া সফল হলেই আর কোনো চিন্তার অবকাশ থাকবে না। এর আগে 2008 সালে প্রথম চাঁদ ছোঁয়ার চেষ্টা করেছিল চন্দ্রযান 1, কিন্তু তা সাফল্যের মুখ দেখেনি। 2019 সালে চন্দ্রযান 2 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলেও তা ব্যর্থ হয়। অবতরণের আগে পর্যন্ত সবকিছু প্রত্যাশা মাফিক চললেও শেষ মুহূর্তে ঘটে অঘটন। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ত্রুটি বাধা দেয় সফল ল্যান্ডিংয়ে। তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেই প্রচেষ্টায় চন্দ্রযান 3। সবকিছু ঠিকঠাক থাকলে 23 অগস্ট ভারতীয় সময় ভোর 5:47 রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার বিক্রম। অবসান ঘটবে দীর্ঘ প্রতীক্ষার, তৈরি হবে ইতিহাস, হাসি ফুটবে দেশবাসীর মুখে। কলকাতা টিভি।